মুরগিটাকে একটু কেচে নিই মশলা ঢোকার জন্য। একটা রান্না দেবা না কথা। আসসালামু আলাইকুম দর্শক, আজকের আস্তা মুরগির ফ্রাই করবো। তাই আস্তা মুরগি ফ্রাই করার জন্য বৌমায় সব কিছু জোগাড় করে দিতেছে। এই যে আস্তা মুরগি এটা ফ্রাই করবো, এই জন্য আমার মশলাগুলো আমি এইটা মিক্স করে নেব। এটা হচ্ছে বেসন, পেঁয়াজ বাটা, রসুন বাটা, জিরা বাটা, আদা বাটা, মরিচের গুঁড়া, হলুদের গুঁড়া, ধনিয়ার গুঁড়া, গরম মশলা, পরিমাণ মতো লবণ, টক দই ফ্রিজে রাখছিলাম এই জন্য একটু জমে গেছে। টক দই পরিমাণ মতো, টক দই, 2টা ডিম। এবার মশলাগুলা মিক্স করে নেব। মশলাগুলো মাখা হয়েছে, মুরগিটা মাইকে নেব। মুরগিটাকে একটু কেচে নিই মশলা ঢোকার জন্য। মুরগিটা আমি কেচে দিছি এবং কেচে দিয়েছি মশলা ভিতরে ঢোকার জন্য। 20 মিনিট এভাবে রেখে দেবো, তারপরে আমি মুরগিটা ফ্রাই করব। অনেক দিন হয় আস্তা মুরগি ফ্রাই খাই নাই, মশলা মাইখে রাখছি, 20 মিনিট থাকবে। ভিন্ন স্বাদ পাওয়ার জন্য খাঁটি সরিষার তেল একটু দিয়ে দিলাম। 20 মিনিট হয়ে গেছে, চুলায় জাল ধরাই দিছি। তেলটা গরম হয়ে গেছে, আমি আস্তা মুরগিটা ভেজে নেব। ডুবা তেলে মুরগিটা ভাইজে নিতেছি। সেই একটা ঘেরান বাইরেছে, একটা রান্না দেবা না কথা। দুটো রান্না তুমি খাইতে পারবা। কতক্ষণ বইরেছে আমার এই মুরগি ফেরাই খেয়ে হয় না, নাই এরার মধ্যে তোমরাও খাবা। এরা নাইতে আছে, ঘরে থাকতে পারিনি, ঘরে ঘরে আইসো। আগে আমি খামু, তারপর তোমরা খাবা। এখন আমার এই হয়ে গেছে, বুঝছো? এখন উদম ঠিক আছে। দর্শক, মুরগি ফ্রাই হয়ে গেছে, এখন আমি আর আমার নাতনি খামো। নাতনি থুয়ে কি আর খাওয়া যায়? নাতি আইডিয়া নেবে। বিসমিল্লাহির রহমানির রহিম। সুপার হয়েছে। আমি আর আমার নাতনি খাইতে চাই, আর ঘরেও সবাইকে দেওয়ার জন্য রাখছি। বৌমা, আমি আর আমার নাতনি তো খাইলামই, কারণ তোমরা ঘরের সবাই নিয়ে এটা ভাগ বাটার করে দাও। ঠিক আছে।